হ্যালো ভিউয়ার্স আবার আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে ইতিহাসের উল্লেখযোগ্য কয়েকটি মোবাইল ফোন এই মুহুর্তে বিশ্বের সব থেকে ব্যয়বহুল অবশ্যই স্মার্টফোন পায় প্রতি কাজে এখন আমরা স্মার্টফোন ছাড়া কিছুই বুঝি না সাধারণ কমিউনিকেশন ডিভাইস থেকে স্মার্টফোনের বিবর্তন ইতিহাসও মনে রাখার মতো আসুন আজ দেখিনি ইতিহাসের এমন কয়েকটি মোবাইল ফোন এক মটোরোলা ডাইনা টিএসি উনিশশো চুরাশি উনিশশো সালে এই ফোনের হাত ধরে বাজারে আছে মোবাইল ফোন এই ফোন চার্জ হতে সময় লাগতো প্রায় দশ ঘন্টা দশ ঘন্টার চার্জারে এই ফোন তিরিশ মিনিটের টক টাইম পাওয়া যেত তিরিশটি নম্বর সেভ করা যেত মোটোরোলা ডাইনা টিএসি সেই সময় ফোনের দাম ছিল চার হাজার মার্কিন ডলার দুই মোটোরোলা স্টার টিএসি উনিশশো ছিয়ানব্বই এটি ছিল পৃথিবীর প্রথম ক্যামসেল মোবাইল ফোন এই ফোনের দাম ছিল এক হাজার মার্কিন ডলার এই টু জি ফোনে ছিল একটি মাইক্রোক্রোম গ্রাফিক্স ডিসপ্লে ডিসপ্লে এর ছিল ফোর ইন্টু পনেরো ক্যারেক্টার রোসিডিউলেশন এছাড়াও এই ফোনে ছিল ভাইব্রেশন ও পাঁচশো এমএইচ ব্যাটারি তিন নোকিয়া কমিউনিকেটর উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে সময়ের অনেক আগেই প্রথম স্মার্টফোন বাজারে আনে নোকিয়া এই ফোনের স্টোরেজ এইট জিবি এছাড়াও ফোনে আছে ক্যামসেল ডিভাইস সাথে স্ক্রিন ও কিবোর্ড সেই আমলে এই ফোনে ওয়েব ব্রাউজ করা যেত এছাড়াও এই ফোন থেকে পাঠানো যেত ইমেল ফলে সময়ের থেকে অনেক এগিয়ে ছিল এই ফোন চার নোকিয়াতে ত্রিশো দশ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফোন অবশ্যই নোকিয়াতে ত্রিশো দশ এই ফোনে প্রথম ছিল সাইলেন্ট মোডে ভাইব্রেশান ফিচার এছাড়াও এই ফোন বিখ্যাত তার বিট কোয়ালিটির জন্য পাঁচ নোকিয়া এগারোশো এটি অবশ্যই অন্যতম জনপ্রিয় ফিচার ফোন এখনও বিশ্বব্যাপী বহু গ্রাহক ব্যবহার করেন এই ফোন একবার চার্জ দিলে বিশ দিন চলে এই ফোন এছাড়াও এই ফোন খুব পাকাপোক্ত বলে ব্যবহারকারীদের কাছে খুব প্রিয় ছয় মটোরোলা রেজার এই সময়ের নতুন প্রজন্মের ফ্যাশন স্পেটমেন্ট ছিল এই ফোনটি মোটরোলা রেজারের চার্জিং ও মিউজিকের জন্য এটি ছিল মিনি ইউএসবি পোর্ট সাত ট্রিও একশো আশি প্লাম ট্রিও ছিল কোম্পানির অন্যতম জনপ্রিয় স্মার্টফোন এই ফোন চলত প্লাম ওয়েসের মাধ্যমে এই ফোনে ছিল মনোক্রোম টাচ স্ক্রিন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ও কমেন্টস করুন